দিকে দেখে রঙটা করছে, দেখো দুয়ের দিকে রঙ যে তথ্যটা দেওয়া আছে এটা ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকেই সাজানো আছে, কারণ দেখাও দেওয়া আছে ৩৮ কম ৪০ কম, এই কম টম কম কম করে যখন দেওয়া থাকবে না এটা, তখন সেটা ধরে নেবে যে আমার ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে সাজানো আছে, অর্থাৎ তাহলে আমরা এটাকে ৮ করে সাজানোর দরকার, এখান থেকে এটা আমরা যখনই গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করবো তখন সেটা হয়ে যাবে ওজাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিচ্ছি, এখানে নতুন করে ছপটা প্রোগ্রাম হয়েছে, ছপটা যাওয়াই আছে তোমাদের, তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ও ওয়াই, হ্যাঁ। তাহলে এখানে দেখো ৩৮ কম ৪০ কম একদম ৫২ কম, ঠিক আছে। তো আমরা যদি একটা ঘরকে এক একক ধরি তাহলে ৩৮ জন ৩৮ ঘন দেবো, তারপর আমরা ৪০ ঘন নেবো, হ্যাঁ। ওটা না করে আমরা একটা ভগ্নরেখা ৩৬ পর্যন্ত নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা একটা ভগ্নরেখা আমরা যেমন গ্রাফ পেপারে করেছি মনে করে এখান থেকে এইটা হয়ে গেল, একটা ভগ্নরেখা নিয়ে নিলাম, তো এইখান থেকে এইটাকে আমাদের ৩৮ ঘর ৩৬ ঘর বোঝাচ্ছে, ৩৬ ঘর এখান থেকে এটা ৩৬ ধরে নিলাম, তাহলে ৩৮ দেওয়া আছে, তাহলে ৩৮ থেকে ৩৬ বাদ দিলে তাহলে এটা ২ একক, এটা আমি এরপর আমি ধরে নিচ্ছি দু ঘর সমান ৪ একক, তাহলে এটা দু ঘর নিলাম, হ্যাঁ, এটা দু একক থাকছে তাহলে ৪টা ঘর ধরে নিচ্ছি, ১ ২ ৩ ৪ ৪টা ঘর ধরে নিলাম, তাহলে এটা আমার হয়ে গেল ৩৮, ঠিক আছে। সূচক মানে আমরা ধরছি কি ওয়াই এক্স অক্ষ বরাবর কি ধরছি, এক্স অক্ষ বরাবর ধরে নিচ্ছি যে দুটি ঘর সমান হচ্ছে এক এক গ্রাম, দুটি ঘর সমান এক এক গ্রাম, তাহলে এখান পর্যন্ত যদি ৩৬ হয় এখান পর্যন্ত যদি ৩৬ হয় তাহলে দু ঘর ৪টা ঘর আছে, ৪টা ঘর মানে দু কি গ্রাম বোঝাবে, অর্থাৎ এটা ৩৮ বোঝাবে, ঠিক আছে। তাহলে আবার ৪টা ঘর নাও, ১ ২ ৩ ৪ এখানে আমরা নিচ্ছি ৪০, কি ধরছি না দু ঘর সমান হচ্ছে, দু ঘর সমান হচ্ছে এক কিগ্রাম, তো চার ঘরে দু কিগ্রাম হচ্ছে, ৩৮ থেকে ৪০ দু কিগ্রাম, এটা হচ্ছে ৪২, ১ ২ ৩ ৪ তাহলে এটা হয়ে গেল ৪২, আমার চারটা ঘর না ১ ২ ৩ এটা হয়ে গেল ৪৪, ১ ২ ৩ ৪ এটা হয়ে গেল ৪৬, হ্যাঁ, ১ ২ ৩ ৪ এটা হয়ে গেল ৪৮, আবার ১ ২ ৩ ৪ এটা হয়ে গেল ৫০, ১ ২ ৩ ৪ এটা হয়ে গেল ৫২, তাহলে ৫২ হয়ে গেলে দেখে দেখো ৫২ কম আছে, আর ৩৫ পর্যন্ত আছে, দেখো ০ ৪ ৬ ৯ ১২ ৩০ ৩২ ৩২ ৩৫ এগুলো যদি আমরা এক এক ঘরে এক এক কক্ষ ধরবো, এক এক ঘরকে আমরা এক এক করবো, ১ ২ ৩ ৪ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৯ ২০ ২৫, হ্যাঁ, তাহলে পাঁচ ঘর ১ ২ ৩ ৪ ৫ এটা ৫, ১ ১ ২ ৩ ৪ ৫ ৬ ১ ২ ৩ ৪ ৫ এটা হচ্ছে ১০, এটা হচ্ছে ১৫, এটা হচ্ছে ২০, এটা হচ্ছে ২৫, এটা হচ্ছে ৩০, এটা হচ্ছে ৩৫, ঠিক আছে। তাহলে এই বরাবর আমরা কি ধরছি উচ্চ সীমা, উচ্চ সীমা, আর এই বরাবর ধরছি কি ক্রমযোগী পরিসংখ্যা, ক্রমযোগী পরিসংখ্যা, হ্যাঁ, ক্রমযোগী পরিসংখ্যা। তাহলে এখানে দেখো ৩৮ কম শূন্য, তাহলে ৩৮ কোথায় আছে, যে তাহলে ৩৮ কম শূন্য মানে এই ঘরটা, এই ঘরটা, আবার ৪০ কম ৪, ৪০ ৪, তাহলে এটা হচ্ছে ৪, ১ ২ ৩ ৪ এটা মনে করো, এটা মনে করো ৪০ আর ৪, ৪০ ৪ হলো ৪২, ৬ ৪২, এটা এটা হচ্ছে ৪২ আর ৫, এটা যদি ৬ হয় তাহলে মনে করো এখানে এখানে হচ্ছে ৪২ আর ৬, তারপর হচ্ছে ৪৪ আর ৯, এটা ৪৪, তাহলে ১০ তো এইটা ১০ যদি এটা হয় ৯ মানে এটা আসবে, তাহলে এই জায়গায় আসবে ৪৪ আর
আর এখান থেকে মধ্যম আমরা পাচ্ছি 46 আর 48 এর মাঝে অর্থাৎ 46 এর বেশি 48 এর কম অর্থাৎ আমরা পাচ্ছি 46.70 প্রায় আছে ঠিক আছে 46 আর 48 এর মাঝে দেখো 48 এর কাছাকাছি মানে 46.70 প্রায় আমরা মধ্যমটা পেয়ে যাব মধ্যমটা কি না এই ছেদ বিন্দু যেটা ছেদ